দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। এমনিতেই দেউচা পাঁচামি কয়লা শিল্পের কাজ শুরু হয়ে গেছে, বোরিং এর কাজ এবং কয়লার গুণগত মান যাচাই করার কাজ চলছে। এই কাজকে আরো ত্বরান্বিত করার জন্য বুধবার সিউড়ির সার্কিট হাউসে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। যে বৈঠকে বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই এই কয়লা খনি প্রকল্পের জন্য 300 জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এবং বাকিদের হাতেও যাতে দ্রুত চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় সেই বিষয়েও আলোচনা হয় বলে জানা যাচ্ছে সূত্র মারফত। বা আরও অন্যান্য প্রশাসনিক ব্যাপারে সবসময় আমাদের পর্যালোচনা বৈঠক হয়, আমরা টিম হিসেবে কাজ করি, টিমের সবাই এখানে আজকে আমরা উপস্থিত ছিলাম। আমাদের কোথায় কী অগ্রগতি বা ইত্যাদি এটা আলোচনা হয়েছে, আগামী দিনে কী পরিকল্পনা সেগুলো নিয়ে হয়েছে, তো যেভাবে আমরা চলছি বা ইত্যাদি, সেখানে কোথাও কোনো সুবিধা অসুবিধে আছে কিনা বা ইত্যাদি সবগুলো নিয়ে আলোচনা হয়েছে। চাকরির ক্ষেত্রে আরও যে বেশ কয়েকটি, সেটা তো অবশ্যই দেওয়া হবে, তো এ চলছে, আমাদের প্রক্রিয়া এ চলছে, নিরন্তর প্রক্রিয়া চলছে, আমরাও রিভিউ করছি বা ইত্যাদি। খুব তাড়াতাড়ি আমরা আরেকটা লট, মানে যতটা আমরা পাঠিয়েছিলাম প্রায় সেই সম পরিমাণ সমসংখ্যক হয়তো আবার আমরা খুব তাড়াতাড়ি পাঠাচ্ছি। আচ্ছা, তো আমাদের তো অ্যাডমিনিস্ট্রেশন সবাই ছিলেন বা ইত্যাদি, এসপি সাহেব ছিলেন আমাদের এখানে, এই ব্যাপারে একজন ডিআইজি সাহেব এসছেন, তিনি ছিলেন, আমার এডিএম ছিলেন, আমার ভিডিও বিলারও ছিলেন, পুলিশের তরফ থেকে আরও আমাদের ডিএসপি, ডিএনটি কিংবা আমাদের ওসি, এএসপি সবাই ছিলেন। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।